খুতবার মধ্যে আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা দ্রুত ধাবিত হও রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে যেই জান্নাতের দৈর্ঘ্য বলছেন না শুধু প্রস্থ চওড়াটা আল্লাহ বলছেন সেই জান্নাতের প্রস্থ হলো সব আসমান আর জমিনের সমান আল্লাহ শব্দ ব্যবহার করলেন দ্রুত ধাবিত হও কারণ জীবন তো বড় স্বল্প তুমি জানো না তোমার মধ্যে আর মৃত্যুর মধ্যে কয়দিন ব্যবধান আছে হতে তো পারে এমন আপনি আপনার জীবনের সিংহভাগ ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছেন এখনো যদি ইউটার্ন দিয়ে জাহান্নামের পথ ছেড়ে আবার জান্নাতের দিকে নিজের কিবলাকে না ঘোরান তাহলে সেদিন হয়তো বেশি দূরে না যেদিন শত আফসোস করলেও আর ঘুরতে পারবেন না কারণ যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর চোখের সামনে আযাবের ফেরেশতাদেরকে বান্দা দেখতে থাকবে আর যখন মৃত্যুর চূড়ান্ত হালত তার মধ্যে প্রকাশ পাবে তখন যদি কেউ তওবাও করে যেভাবে ফেরাউন করেছিল সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কারণ কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন আল্লাহর কাছে দাম হলো সেই ঈমানের যেই ঈমান হয় গায়েবের উপর গায়েব মানে হলো যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না যেটা না চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না ত্বক দিয়ে স্পর্শ করা যায় না নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা সেটাকেই বলা হয় গায়েব তো যখন মানুষের সামনে দৃশ্যগুলো আর গায়েব থাকবে না হাজির হয়ে যাবে চোখের সামনে যখন সব দেখবে সেই ঈমানের সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নাই কারণ সেই ঈমান গায়েবের উপর ঈমান না সেই ঈমান হলো হাজিরের উপর ঈমান যার কারণে যেদিন পৃথিবীর পূর্ব দিগন্তে না উঠে সূর্য উঠবে পৃথিবীর পশ্চিম আকাশে সেদিন পৃথিবীর সবাই মিলে তওবা করলেও কারো তওবা আল্লাহর কাছে আর কবুল হবে না মানুষ যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয় যখন মৃত্যুর ফেরেশতাকে নিজের সামনে দেখতে পায় জান্নাত এবং জাহান্নামের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরা হয় তখন একজন নাস্তিক ও নাস্তিক থাকে না একজন বেঈমান আর বেঈমান থাকে না একজন মুরতাদ আর মুরতাদ থাকে না একজন সাতিম আর সাতিম থাকে না একজন সাহাবাগী আর সাহাবাগী থাকে না একজন ইসলামের দুশমন আর ইসলামের দুশমন থাকে না সবার ভেতর তখন দ্বীনের দরদ উপচে পড়ে সবাই তখন পাক্কা মুমিন হওয়ার চেষ্টা করে কারণ চোখের সামনে দেখতে পাচ্ছে যেই জান্নাতকে অস্বীকার করেছিল দেখে না এই যুক্তি দিয়ে যেই জাহান্নাম থেকে সে অস্বীকৃতি জানিয়ে দূরে থেকেছিল এবং জাহান্নামের ব্যাপারে মানুষকে বলছিল এগুলো রূপকথার গল্প এগুলো মোল্লাদের বানোয়া কিচ্ছা যখন চোখের সামনে সেই জাহান্নামের ফটকগুলো খুলে দেওয়া হয় বান্দা যখন নিজের চোখে দেখতে পায় তখন দুনিয়ার থিওরি দুনিয়ার লজিকার কাজ করে না ইবলিসি যুক্তি আর তাগুতি কুমন্ত্রণা তার ভেতরে থাকে না ভেতরটা ঈমান দিয়ে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু সেই ঈমান ন্যূনতম ফায়দায় আসে না এ কারণে কোরআনের শুরুতে আল্লাহ ক্লিয়ার করেছেন বান্দা কোরআনের ভূমিকা তো হলো সূরায়ে ফাতিহা এরপর প্রথম সূরার নামই হলো সূরায়ে বাকারা সূরায়ে বাকারার প্রথম আয়াতটাও আবার এমন যেই আয়াতের অকাট্য ব্যাখ্যা দুনিয়ার কেউ দিতে পারবে না আলিফ লাম মিম এর পরের আয়াতে আল্লাহ ক্লিয়ার করছেন বান্দা শোন তুই তো এখন কোরআন পড়বি এই কোরআনটা আমি তোরে দিলাম কারণ তুই ভূমিকায় এই দোয়া করে এসেছিলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সরল পথে চালাও সোজা পথে চালাও জান্নাতের পথ দেখাও আমাকে আল্লাহ দোয়া কবুল করে এরপর বাকি কোরআনই আপনার সামনে দিয়ে দিলেন বান্দা এই দেখ যে সিরাতাল মুস্তাকিম তুই চেয়েছিলি এই সূরায়ে বাকারা থেকে সূরায়ে নাস এই গোটা কোরআনই তোর জন্য সিরাতাল মুস্তাকিম আরে তুই তো হেদায়েত চেয়েছিলি আরে শুনে নে যালিকাল কিতাবুল আমি তোর সামনে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবে ভুল থাকা দূরের কথা মিথ্যা থাকা দূরের কথা যেই কিতাব নিয়ে সন্দেহ করা যায় না সংশয় পোষণ করা যায় না যেই কিতাবের কাউন্টারে আলাদা কোনো যুক্তিও দেখানো যায় না ভুলের ঊর্ধ্বে সন্দেহের ঊর্ধ্বে সংশয়ের ঊর্ধ্বে এই কিতাবটা কেন দিয়েছিস জানো এজন্য না যে বাপ মরলে আলমারি থেকে নামাবি এজন্য না মা মরলে খালি হুজুরের কাছে দৌড়াবি এজন্য না বিদেশ যাবি সামনে
করে এখন তোর কোরআনের কথা মনে পড়েছে এজন্য না রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে জেলখানায় বন্দী হয়েছিস এখন তোর কোরআনের কথা স্মরণ হয়েছে এই সীমিত সীমিত ফায়দার জন্য আমি শুধু তোর কোরআন দেই নাই হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন দিয়েছি তোর হেদায়েতের জন্য তোর জীবন গড়ার জন্য কিভাবে রাজনীতি করবি কিভাবে অর্থনীতি পরিচালনা করবি কিভাবে বিচার ব্যবস্থা হবে তোর কেমন শিক্ষা ব্যবস্থা থাকবে তোর সভ্যতা কেমন হবে সংস্কৃতি কেমন হবে ব্যক্তি জীবন কেমন হবে পারিবারিক জীবন কেমন হবে সামাজিক জীবন কেমন হবে রাষ্ট্রীয় জীবন কেমন হবে আন্তর্জাতিক জীবন কেমন হবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত কেমন হবে কেমন হওয়া উচিত ছিল কি হয়ে আছে আর কি হওয়া দরকার ছিল এটা যাচাই করার জন্য এটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ তোরে একটা হেদায়েত দিলাম একটা জীবন বিধান দিলাম একটা জীবন্ত সংবিধান দিলাম যা কখনো পূরণ হবে না যা কখনো শেকেলে হবে না যার আবেদন কখনো হারিয়ে যাবে না দুনিয়া যত এগোক না কেন বিজ্ঞানে শিল্পে সংস্কৃতিতে আর যত উন্নত একেবারে সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাক না কেন এমন একটা জিনিস তুই পাবি না যার ব্যাপারে কোরআনে তোর মধ্যে হেদায়েত নাই তুই বিয়ানাল লিকুল্লি শাই দুনিয়ায় যত জিনিস তোর সামনে দেখা দিবে এর ক্ষেত্রে তোর অবস্থান কি হবে এর সুস্পষ্ট বিবরণ এই কোরআনের মধ্যে তুই পাবি কোরআনে পাবি থিওরিটিক্যাল ভাবে এর প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমি আল্লাহ দিয়ে দিলাম হাতে কলমে শিখিয়ে দিলাম যে প্র্যাকটিক্যাল ব্যাখ্যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইন্না আলাইনা বায়ানা যে আল্লাহ আমি কোরআন নাযিল করেছি এই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আমি তোদের কাছে মনগড়া ভাবে ছেড়ে দেই নাই যার যেমনে মনে চায় এমনি কোরআনকে ব্যাখ্যা করে নিবি কেউ কোরআন দিয়ে কাদিয়ানি মতবাদ দাঁড় করাবি কেউ কোরআন দিয়ে আহলে কোরআন মতবাদ দাঁড় করাবি কেউ কোরআন দিয়ে হিজবুত তাওহীদের আদর্শ ছড়াবি এগুলোর জন্য আমি আল্লাহ দেই নাই বরং এর ব্যাখ্যাও ক্লিয়ার রেখে দিয়েছি আমি নাযিল করেছি কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার কিভাবে ব্যাখ্যা করব সেটাও শুনে নে লিতুবাইয়িনা লিন্নাস হে নবী তোমাকে পাঠিয়েছি এজন্য যেন কোরআন খুলে খুলে মানুষের সামনে বয়ান করতে পারো কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ কোনটা লিগাল কোনটা ইলিগাল সব তোর সামনে খুলে খুলে বয়ান করে দিবে নবী হাতে কলমে দেখিয়ে দিবে দাওয়াত কেমন হবে দেখিয়ে দিবেন নবী এলম চর্চা কেমন হবে দেখিয়ে দিবেন নবী নবী তাসাউফ চর্চা কেমন হবে আত্মশুদ্ধির মেহনত কেমন হবে দেখিয়ে দিবেন নবী জিহাদ কেমন হবে দেখিয়ে দিবেন নবী তিনি শুধু একাংশই দেখাবেন না তিনি তোদের সামনে তয়েফের আদর্শ আনবে দ্বীনের জন্য মাইর খাওয়াও শিখাবে আবার বদরের আদর্শ আনবে দ্বীনের জন্য কুফরি পরাশক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীক্ষাও তোদেরকে দিবে তোদেরকে এমন আদর্শ শিখাবে দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় কোমর সোজা রাখার জন্য বাধ্য হয়ে প্রয়োজনে পেটে দুই দুইটা পাথর বাঁধবি আবার আল্লাহর জমিনে যখন জিহাদের ময়দানে নেমে পড়বি শুধু মক্কা না শুধু মদিনা না শুধু তয়েফ না আর রোম পারস্য পর্যন্ত দুনিয়ার সুপার পাওয়ার গুলো তোদের ভয়ে থরথর করে কাঁপবে কারণ ওরা হলো শয়তানের বাহিনী তোরা হচ্ছিস আল্লাহর বাহিনী যেখানে আল্লাহর বাহিনী যায় সেখানে শয়তানের বাহিনী থাকতে পারে না